ওই ব্যাপারে আমি এখন কিছু বলবো না। এখন তুমি এখানে তোমরাও তো প্রফেশনাল, তোমাদের কোন ওরকম ইয়ে আছে যেখানে তোমাদের রেগুলার এই কি ধরনের মানে প্রফেশনাল স্টাডির কোনো ব্যবস্থা আছে? না না, ওরা ডিম আছে তোমাদের, আমাদের একটা ইনস্টিটিউট আছে ওখানে, ওখানকার যদি তুমি সার্টিফিকেট না পাও ইউ ক্যান নট প্র্যাকটিস। কারণ হলো আমি ওইটার ওই গিয়েছিলাম আর কি, তোমার কি বলবো, শুরুটা হয় আমার হাত দিয়ে, ওইগুলো করো আগে, বিকজ বাংলাদেশকে আমরা ওই জায়গায় নিতে চাই। আপনাদের তো আগে বাংলাদেশে নাই যে কেউ সাংবাদিকতা করতে পারবে না, বাংলাদেশে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই যে সার্টিফিকেট নিয়ে আমাকে। এইটাই তো প্রবলেম, এইটাই তো প্রবলেম। তোমার যদি একটা ব্যাকগ্রাউন্ড না থাকে, তুমি তো কালকে বলে দিলাম তুমি সাংবাদিক। আমরা কেউ ব্যাকগ্রাউন্ড থেকে আসি না বলে আমরা সাংবাদিকতা করতে পারি না। তুমি তো প্রফেশনাল এর জন্য কিছু বোঝোই না। একটা প্রফেশনাল মাস্ট নো দ্যাট সাবজেক্ট, তার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এই যে কথা বলে দিলা যে যে কোনো জায়গা থেকে আসা তো পারি, তার মানে তোমাদের কোনো ইয়ে নাই, স্ট্যান্ডার্ড নেই। ওই উত্তর দিতেছ না না, আমি বলতে চাই না, কিন্তু তোমরা নিজেরাই তো বলছো। হি ইজ সেইং তোমার প্রফেশনালি যদি তোমার ওই জ্ঞান গরিমা থাকে নেচারালি তুমি একভাবে বলবা, আর তোমার যদি ওইটা না থাকে একভাবে বলবা, তারপর তুমি বলছো যে আমরা আসতে পারি। এনিওয়ে ভাই, তোমার ওই কথা আমি যেতে চাই না, একদিন আইসো, ঠিক আছে? একদিন আইসো, তোমাদের বসেরা বসেদের সাথে কথা হয় তো, ওদের সাথে কথা বলবো, তোমাদের সাথে বলে লাভ। আচ্ছা এটা বাদই দাও, এই সাবজেক্ট আর কোনো কথাই বলো না, আই এম নট গোয়িং টু থ্রি। না না, আমি ওই জন্য বলছি তোমরা এই সাবজেক্টের উপরে ধরো না কেন, এটা বাদ দিয়ে তুমি চলে গেলে ওই অন্য জায়গায়। আমি দ্যাট ইজ হোয়াট আই এম সেইং। প্রথমেই কি আমার, তুমি এখানে আসছো কি জন্য? তুমি কি রূপপুরের ব্যাপারে কথা বলতে আসছো? নট এট অল, এটা এখান থেকে তোমার প্রশ্ন বাইর করতে হবে, এখান থেকে উত্তর নিয়ে দিই এই জিনিসের উপরে। সেটা হলে, সেটা হলে তুমি প্রপার জিনিসটা করলে। আচ্ছা তোমার সাথে আমি ইয়ে করছি না, কারণ তোমাদের তোমরা প্রফেশনের মধ্যেই নাই, সবাই সবাই এখানে আসতে পারে। আমাদের, আমরা যারা সাংবাদিকতায় কাজ করি, আমাদের মধ্যে কিছু কিছু বিষয় কাজ করে, যে আমরা কাজ করি প্রথমত যে আপনি যে সাবজেক্ট নিয়ে আছে সেই সাবজেক্ট ঠিক আছে, এটা তো আমরা আপনি বললেনই, এটা কিন্তু আমাদের, আমরা কিন্তু অলরেডি টেলিভিশনে যারা আছে রোল দিচ্ছে, যারা পত্রিকায় থাকবে তারা কিন্তু নোট নিয়েছেন। কিন্তু আমাদের মাথায় থাকে যে জনগণের কি চাহিদা থাকতে পারে। আপনাকে আমরা এই সচিবালয়ে বছরে হয়তো এই যাও, আমার মনে হয় যে গত 8-9 মাসে কোনো প্রোগ্রামে আমরা আসিনি, এই প্রথম আসলাম, তাও কি 11টায় একটি প্রোগ্রামের কথা বলেছেন, আমাদেরকে জানিয়েছেন 11:10 যে ইমার্জেন্সি আসেন। আমরা বললাম এটা বড় জিনিস, সাবজেক্টটা শুরু চলে আসলাম স্পট বাংলাদেশের নতুন। সো কাইন্ড অফ ইউ জনসাধারণের কতগুলো কি থাকে যে রূপপুরের ব্যাপারটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা চাই জানার একটা আগ্রহ কিন্তু জনসাধারণ, জনসাধারণের ভিউ থেকেও আমাদের অনেক কিছু জানতে হয়। এইখানে আমি আপনাকে, না আমি একটা কথা পরিষ্কার বলে যাই, আমি পরিষ্কার, আমরা আপনাকে একটা কথা পরিষ্কার বলে যাই, আপনি শোনেন কথাটা, আপনি বলে চলে যাচ্ছেন তারপরে। না, আপনি ইউ লিসেন টু মি, না আপনারা যদি না আসতে চান চলে যান।